2021-এর নির্বাচন শুরু হয়েছে, রাজ্য জুড়ে নির্বাচনী দামামা যখন বাজছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি এই রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ, পোড়খাওয়া রাজনীতিবিদ, বহু বলিষ্ঠ যুদ্ধের নায়ক দীনেশ ত্রিবেদী, যিনি গেরুয়া শিবিরে এখন অন্যতম প্রধান সেনাপতি। নমস্কার সবাই দর্শককে, আমার বিশেষ শুভেচ্ছা প্রীতি জানাই। এই যে ভোট, 2021-এর ভোট, অনেক ভোট যুদ্ধে আপনি লড়েছেন, প্রচুর ভোট আপনি সামনে থেকে কভার করেছেন, এই ভোট যুদ্ধে কি আলাদা রয়েছে আপনার মতো বর্ষীয়ান রাজনীতি? আলাদা একটাই হচ্ছে যে এই ভোট যা আমরা দেখছি, অনেক জায়গায় ঘটনা ঘটেছে, এটা একটা, এইটাও ঘটনা, কিন্তু বেশিরভাগ যা সাধারণ ভোটার আছে ওর মধ্যে ভয় নাই। ওরা জানে যে আমার নিজের ভোট নিজে দাও আমরা বলি, কিন্তু এই ভোটে সবচেয়ে বেশি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে ওই ভয়ের বাতাবরণটা নাই, ওইটা কেটে গেছে। ওর জন্য ইলেকশন কমিশন, আমাদের প্যারামিলিটারি স্টাফ যাকে মাননীয় ঘেরাও করতে চায়, ওদের একটা সবচেয়ে বড়ো কেন্দ্র, 24 ঘন্টা ওরা খাটছে। তাহলে একটা ডেমোক্রেটিকভাবে একটা সুষ্ঠ ইলেকশনের প্রসেস চলছে, আর যা যেখানটা ঘটনা ঘটেছে ওইটাও ঘটার খারাপ হয়েছে। রাজনীতিতে আপনার মতো ক্লিন ইমেজের মানুষ, যা সত্যি কথায় খুব বিরল, আপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দাগ নেই, দুর্নীতির দাগ নেই, তাকে যখন দল পরিবর্তন করতে হয় কতটা ব্যথার হয়, কতটা যন্ত্রণা হয়? যন্ত্রণা আমি বলবো না, কিছু হয়নি, এটা হয় যন্ত্রণা। পার্টি চেঞ্জ করার জন্যে এত বেশি হয় না, যত হয় যে যা আদর্শ নিয়ে আমরা চলেছিলাম, যা আমরা ভেবেছিলাম যে এবারে আমরা আসল পরিবর্তন নিয়ে আসবো, ওইটা যখন না হয় তাহলে দুঃখ হয় যে আদর্শটা চলে গেছে। কেন এটা হলো? দেখো, টাকা যদি করতে চাও তাহলে খালি ব্যবসা করো, তাহলে রাজনীতির আসার কেন? আমি যদি খালি টাকা করতাম তাহলে আমি ব্যবসা করতে পারতাম, ভালো ক্লিন ট্যাক্স দিয়ে দাও, একটা রেসপেক্টেবল লাইফ। যখন আপনি এসছেন সার্বনৈতিক জীবনে, তার মানে ওর মানে হচ্ছে সন্ন্যাস নেই, একই মানে। আমরা সবাই ফ্যামিলি থেকে দূর, কিন্তু এবারে পলিটিক্যাল সিনারিও বদলাতে হবে। পলিটিক্সের আসার মানে শো অফ করা, দাদাগিরি করা, 10খানা ছেলেদের নিয়ে চলা, মাফিয়াগিরি করা, এইটা একটা কালচার যেখানটা আর বেশিরভাগ এখানটা দেখা যাচ্ছে 40 বছর থেকে। আর ওই সিপিএমের মডেল যে আমরা বদলাতে চেয়েছিলাম, আমরা বলেছিলাম বদল চাই বদলা না, আমরা বদল করতে পারলাম না, সব জায়গায় বদলায় নিচ্ছি, এই মাইন্ডসেট। আর আমাকে অনেক দুঃখ হয় যে তৃণমূল কংগ্রেসকে সবাই বেরিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে, আমি তো 2009-এ দাঁড়িয়েছিলাম ব্যারাকপুরে, সবচেয়ে খারাপ জায়গা ছিল ওইখানটা, মহিলারা লাইনে নিজের প্রাণের রিস্ক নিয়ে আমাদের, আর অনেক অনেক বুথ কর্মচারী মারাও গেছে। এই পরিবর্তনটা যা এসেছিল 2011, ওই পরিবর্তনে অনেক আমরা প্রাণ, অনেক লোকেরা প্রাণ দিয়েছে, সাধারণ মানুষ, ওদের নামও আমরা জানি না। এটা যা ইন্ডিপেন্ডেন্সের লড়াইয়ে আমাদের অনেক শহীদ হয়েছিল, 2011-ই তাই হয়েছিল, 2009-ও তাই হয়েছিল, কিন্তু ওই দিকে আমরা যাইনি। আর সব যা দুর্নীতি, আমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স, রোজ আমাকে কেউ না কেউ ফোন করে বলতো যে আমার বাড়িতে এটা হচ্ছে, তৃণমূলের গুন্ডারা এসে আমাদের হয়রান করছে, আমাদের মারধর করছে, খারাপ লাগতো, কাকে বলবো? দিদিমণির কাছে কোনো সময় ছিল? আমার কাছে সত্যি বলছি সব মেসেজেস আছে, আজকে ইলেকট্রনিকের যুগ আছে, পুরো লিডারশিপকে আমি মেসেজ পাঠিয়েছি, নো রিঅ্যাকশন, কেন কি একই জব। আলটিমেটলি এখানটা অলমোস্ট ডিকটেটরশিপ, নো ডেমোক্রেসি। আর আজকে পার্টি ছেড়ে দিয়েছি, তাই জন্য বলছি না, আপনি কাউকে জিজ্ঞেস করুন, আজকে যদি এত লোকেরা ছেড়ে দিয়ে, আমি যদি পার্টির কোনো হেড হতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম যে কী হচ্ছেটা, কী কেন ছাড়ছে লোকে? খালি অন্য জায়গায় জেতার জন্যে পার্টি এইভাবে লোকেরা ছাড়ে।
ইট ইজ নট পসিবল। আর যখন আমার মতন লোক এত কাছের, যা আমরা বড়া থেকে পার্টি তৈরি করেছিল, যখন কেউ ছিল না, একা হাতে রাজ্যসভায় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আমি লড়াই করেছি একা, আর বেলে কোনোদিন যাইনি, ফোন করে জিজ্ঞেস করায় নাই যে কী হলো। আমাদের বাড়িতে কেউ যদি, ডোমেস্টিক হেল্প যাকে বলা হয়, আমাদের বাড়িতে কেউ কাজ করে, ও চলে গেলে আমরা ডাকি যে কী হলো তোমার, কেন তো এটা অহম ইগো, যে আমার কাছে পয়সা আছে, মাফিয়া আছে, তুমি কী আছো। আর আমার সবচেয়ে বড় প্রবলেম এখানটাই হতো যে আমাকে কেউ সাপোর্ট করতো না অন দ্য ক্লিন পলিটিক্স। ক্লিন পলিটিক্সে আমাকে কেউ সাপোর্ট দেয়নি, নোবডি। সব বড় বড় নেতা, আমি নাম করতে চাই না, সব প্রফেসর্স, কেউ করিনি। আর যা আজকে যা যখন ঘেরাও এর কথা বলছে দিদিমণি, খারাপ লাগছে। ওইটা আমাদের সোলজার্স, ওকে ঘেরাও করবে। ওখানে মুসলিম ভোটের কথা বলবে যে মুসলিম ভোট ভাগাভাগি হবে না, রে মুসলিম না, ও ইন্ডিয়ান আছে, সবচেয়ে প্রথম আমরা সবাই ইন্ডিয়ান, হিন্দু মুসলিম শিখ এইসব দরকার নাই। এই তুষ্টিকরণের যা রাজনীতি করেছেন, যে রাজনীতি অফ অ্যাপিজমেন্ট, এটা খারাপ। আর তাই জন্যে দুঃখ, আপনি যা প্রশ্ন পুছে জিজ্ঞেস করেছেন, আমি একদম মনের কথা আপনাকে বললাম, কোনো এখানটা ডিপ্লোম্যাটিক কথা বলিনি, একটা একদম মনের কথা বললাম। যা সেই দিন যা আমি রেজিগনেশন দিলাম রাজ্যসভাতে, আমার অনেক দুঃখ হয়েছে, আজকেও দুঃখ আছে যে কোথায় আমরা লোকেদের যা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্যে, দেশের জন্যে, বাংলার জন্যে, ওই স্যাক্রিফাইসটা কোথায় গেল। অভিমান হয়েছে দীনেশ ত্রিবেদীর, পোড়খাওয়া রাজনীতিবিদ, রাজ্যসভা সাংসদ ছিলেন এবং তিনি দল ছেড়ে গেরুয়া শিবিরে এই মুহূর্তে। তার আক্ষেপ যে তিনি ক্লিন ইমেজের রাজনীতি করেছিলেন বলেই যেদিন ইস্তফা দেয় তারপর থেকেও কেউ তার খোঁজ রাখেননি। আজ তিনি গেরুয়া শিবিরে, চাইছেন পরিবর্তনের পরিবর্তন আসুক। দুর্গাপুর থেকে সৌমেন ব্যানার্জি, ইটিভি ভারত। দিদি, ও দিদি, আপনি খেলা খেলা, খেলায় কে জেতে আর খেলায় কে হারে। নন্দীগ্রামের দৈরত নাকি বিজেপির রণকৌশল? বামেদের নতুন পুরনো মিশেল নাকি সংযুক্ত মোর্চার আহ্বান? বাংলার মাসনা দেখে জানতে হলে ক্লিক করুন ইটিভি ভারতে।